সিরাজগঞ্জে পাথরবাহী ট্রাক এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার দিন গত রাত 2টার দিকে সলঙ্গা থানার ঢাকা রাজশাহী মহাসড়কের রামাচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক লুৎফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার গভীর রাতে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান।